রাজধানী প্যারিসের কেন্দ্রে বৃহস্পতিবার জড়ো হন কয়েক হাজার বিক্ষোভকারী। ফ্রান্সে ফিলিস্তিনপন্থী সমাবেশ নিষিদ্ধ করে বিতর্কিত নির্দেশ দেওয়ায় এর বিরোধিতায় রাজপথে নামেন বিক্ষুব্ধরা। বিক্ষোভ দমনে এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস আর জলকামান থেকে গরম পানি ছড়ে ফরাসি নিরাপত্তা বাহিনী। Malheureusement, on n'a pas pu manifester dans de bonnes conditions car la manifestation a été interdite alors que la cause israélienne a été autorisée. Vous voyez ce que je veux dire? C'est pas normal dans un état de droit. La France, le grand pays qu'on dit qu'est la France. ইউরোপের সবচেয়ে বড় মুসলিম ও ইহুদি কমিউনিটির বাস ফ্রান্সে। মধ্যপ্রাচ্যে সহিংসতার প্রভাব এর আগেও পড়েছে দেশটিতে। এর মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সারা মুসলিম বিশ্বের প্রতি ফিলিস্তিনের সমর্থনে শুক্রবার বিক্ষোভের ডাক দেয়। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার ফিলিস্তিনপন্থী দুটি সমাবেশ নিষিদ্ধ করে ফরাসি প্রশাসন। Surtout que aujourd'hui, ça, ce que je porte, le kéfier, il y a un CRS qui m'a dit que ça sera 135 euros si vous ne l'enlevez pas. পরিস্থিতি শান্ত করতে গাজার একটি শিশুকেও ফ্রান্স ত্যায্য করবে না বলে আশ্বাস দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। একই সঙ্গে ইসরায়েলের প্রতি জোর সমর্থন জানিয়েছেন তিনি এবং ইহুদিদের স্কুল ও ধর্মীয় উপাসনালয়গুলোতে বাড়িয়েছেন পুলিশ নিরাপত্তা। Je pense ce soir aux familles. Je veux leur dire que la France met tout en œuvre aux côtés des autorités israéliennes et avec nos partenaires pour les faire revenir sains et saufs dans leur foyer. 13 de nos compatriotes sont morts lors de ces attaques. ইসরায়েলে হামাসের অতর্কিত হামলায় ১৩ ফরাসি নাগরিক সহ বহু বিদেশির প্রাণ গেছে। নিখোঁজ অনেকে যুক্তরাজ্য, জার্মানি, নেদারল্যান্ডস সহ ইউরোপের আরও কয়েকটি দেশে এবং জর্ডানেও ফিলিস্তিনের সমর্থনে পতাকা ওড়ানো ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। নুসহাত কামাল, এখন বিশ্ব।